মাকে আল্লাহ পাক কত গুরুত্ব দিয়েছেন দেখুন। যে মায়ের পায়ের তলায় আজকের তার সন্তানের জান্নাত, সেই মাকে আজকের আমরা গুরুত্ব দিই না, সেই সম্পর্কে আমার কবি বলছে দেখুন, মায়ের কত দাম। মায়ের করুণা হয় না তুলনা, মায়ের করুণা হয় না তুলনা, গুণেতে সোনার খনি মহাদানি গুণমণি, আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা। দশ মাস দশ দিন গর্বে ধরে গড়ে দেয় মোর জিন্দেগি, মায়ের শিলায় এই দুনিয়ায় কত সুখের স্বপ্ন দেখি, পারে না মা ঘুমাতে বসতে, পারে না মা ঘুমাতে বসতে, জেগে সারা রজনীতে যন্ত্রণায় কাতরাতে থাকে, সবর ধরে অন্তরেতে। আর বাচ্চাকে দেখে বলছে সকল দুঃখ হয় নিরাময়, সকল দুঃখ হয় নিরাময়, দেখে সোনার মুখানি মহাদানি গুণমণি, আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা। মায়ের দিলেতে আঘাত হানলে খোদার আরশ যায় হেলে, মায়ের মুখের ওই হাসি ফোটালে অষ্টম জান্নাত খুশিতে দোলে, কোরআন পাকে মাকে খোদা, কোরআন পাকে মাকে খোদা ফরজ করে দিয়েছে মায়ের সেবায় এই দুনিয়ায় কত গৌসলি হয়েছে, মমতাময়ী মা জননী, মমতাময়ী মা জননী, বেহেস্তের পরশমণি মহাদানি গুণমণি, আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা। মাকে যদি কেউ সেবা না করে, মায়ের কথা যদি কেউ না শোনে, তার যত আমল আছে, যত নামাজ রোজা সব বেকার হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। কই বলছে ছ কোটি বছরের ইবাদত আজাজিলের হলো বেকার, হাজি কাজি হলে নামাজি, মাকে করোনা ইনকার, মায়ের সেবায় সব পাওয়া যায়,
মায়ের হুকুম গর খিলাবে, হাত পা চক্ষু হলো রেখায়, আর জাহান্নামি হবে জানি, জাহান্নামি হবে জানি, ফেললে মা চোখের পানি, মহাদানি গুণ মনি আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা। এক ব্যক্তির একটা সন্তান এত অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে গিয়ে সুস্থ করানো যাচ্ছে না, অত মাওলানা মৌলবী তদবির করার পরেও সুস্থ হচ্ছে না। তার আব্বা জান আল্লাহর কাছে আরজু করেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, আমি জান্নাতের চৌকাটে চুমা দেব, দুনিয়াতে জান্নাত পাওয়া যায় না, সে বোকা বলছে। প্রাণ প্রিয় এক ব্যক্তির সন্তান পড়ে কঠিন বিমারে, ডাক্তার বদি ব্যর্থ হলো, বিফল দান খয়রাত করে, অবশেষে খোদার কাছে, অবশেষে খোদার কাছে ওয়াদা করে সে বোকা, জান্নাত চৌকাটে চুমা দেব, শেফা হলে মোর খোকা। আর কিছুদিন পরে গেল শেরে, কিছুদিন পরে গেল শেরে, খোদার কি মেহেরবানি, মহাদানি গুণ মনি আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা, গুণেতে সোনার খনি, মহাদানি গুণ মনি আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা। তারপর সেই বাচ্চা যখন সুস্থ হয়ে গেল, একদিন তার আব্বা জান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে, প্রাণের টুকরা ছেলে যখন সুস্থ হয়ে ফিরে যায়, ওয়াদা করেছিল মনে পড়লে নবীজি দ্বারে ছুটে যায়, তখন নবী বলে জান্নাত চৌকাটে, নবী বলে জান্নাত চৌকাটে চুমা দেওয়া যায় না, তবে কি উপায় আছে বলে দাও ওমর নবী সাইয়েদেনা। আল্লাহ রসুল বলছে, বাপের কপালে মায়ের পায়ে, বাপের কপালে মায়ের পায়ে চুমা এখন দাও তুমি, মহাদানি গুণ মনি আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা।
তো আল্লাহ রসুল যখন বললেন বাপের কপালে আর মায়ের পায়ে চুমো দেওয়ার জন্যে, সেই ব্যক্তি বলছে আল্লাহর হাবিব আমার আব্বা মা দুনিয়ার বুকে কেউ বেঁচে নেই, আমি কেমন করে তাদের পায়ে চুমা দেব। বলছে মা বাবা আমার বেঁচে আর নাই, কি হবে তবে মরে, নবী বলে দাও গো চুমা, কোথায় আব্বা মায়ের কবরে। সেই ব্যক্তি বলছে শৈশবে অনাথ হয়েছি, শৈশবে অনাথ হয়েছি, কবর নাহি খুঁজে পাই, ফিরে এসে নবীর কাছে এমনি আরজু জানাই। বলছে কোনটা আব্বা মায়ের কবর, কোনটা আব্বা মায়ের কবর, বলতে কেহ পারেনি, মহাদানী গুণমণি আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলছে শেষ কথায় কই বললেন নবী বলে তার আকো দুই কবর, একটি আব্বা একটি মা, আর বাপের কপালে মায়ের পায়ে কবরেতে দাও চুমা। আল্লাহ রসুল বলছে এ কবরে তোমার চুমাতে ওয়াদা পূরণ হবে জান্নাতের চৌকাঠেতে, এম এ হান্নান বলে আব্বা মা, এম এ হান্নান বলে আব্বা মা, জান্নাতের ওই নিশানি মহাদানী গুণমণি আমার গর্ব ধারিণী, মায়ের করুণা হয় না তুলনা, গুণেতে সোনার খনি মহাদানী গুণ করুণা হয় না তুলনা, মায়ের করুণা।